তেখেতলোকে ঘোষণা করা ব্যর্থ হয়েছে। একই ধরনের এই ধর্মঘট হয়েছে দেশের অর্থনৈতিক রক্ষা করা, স্বনির্ভরতা রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, ঐক্য সংগতি রক্ষা করা। গতি আমি কইছ এই ধর্মঘট কেবল কেটামান দাবির ভিত্তিত হওয়া ধর্মঘট নহয়, এই ধর্মঘট হয়েছে দেশের স্বার্থ রক্ষা করা, দেশখনের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার কারণে। অর্থাৎ দেশখনের লগতে অসমের নিচিনা পশ্চাৎপদ রাজ্য ইয়ার উদ্যোগিক বিকাশ হওয়া নাই, ইয়ার বিদ্যুতের বিকাশ হওয়া নাই, বাকি এই আটাইকেইটা এই সাতটা সংগঠনে মিলি আৰু তার লগত আমার কর্মচারী ফেডারেশন সমূহ আছে, যেনে ব্যাংকর ইউনিয়ন, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, যেনে এল আই সির ইউনিয়ন, গুয়াহাটি ডিভিশনেল ইনস্যুরেন্স এমপ্লয়িজ এসোসিয়েশন যে আছে, অল ইন্ডিয়া ইনস্যুরেন্স এমপ্লয়িজ এসোসিয়েশনও আছে, বি এস এন এলর এমপ্লয়িজ ইউনিয়ন আছে, আসাম ট্রিবুন এমপ্লয়িজ ইউনিয়ন আছে, ঠিক তেনেকৈ অন্যান্য কর্মক্ষেত্রের ইউনিয়নবিলাকও আছে, সমুদায় অসমের সল্লতা কর্মচারী সংগঠন আৰু শ্রমিক সংগঠন হিসেবে সাতটা কেন্দ্রতে দিন। এই আটাইকেইটা সংগঠনে অসমত এই ধর্মঘটের সমর্থন জানাইছো। কেন্দ্রীয়ভাবে ৪২টা সংগঠনে এই ধর্মঘটের আহ্বান জানাইছে। ৮ আর ৯ তারিখ দেশজোড়া সাধারণ ধর্মঘট। এই সাধারণ ধর্মঘট হচ্ছে কেন্দ্রীয় সরকারখনের শ্রমিক আর জনবিরোধী নীতিসমূহ পরিবর্তন করার দাবি মূল কথা। আর এনেকৈ ১২টা দাবি কেন্দ্রীয়ভাবে গ্রহণ করেছে আর আমি অসমের ৩টা দাবি ইয়াতে সংযুক্ত করছো। মূলত অসমের এই সময়সাত আটাইতকৈ যেটো আমার কারণে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে অসমের তৈলক্ষেত্র আর বিমান পথ এইবিলাক ব্যক্তিগতকরণ করে আছে। একই ধরনের আমার এই কাগজ কলকেতার অবস্থা এখানে কারণে, গতি আমি সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি ধর্মঘটের সফল প্রচারের কারণে আবেদন জানাইছো, যাতে দেশ রক্ষার কারণে, দেশের স্বাধীনতা রক্ষার কারণে এই ধর্মঘট সফল করে তোলা হয়। ৮ আর ৯ জানুয়ারি দুদিনিয়া ধর্মঘট, ৮ তারিখে রাতেপা ৬ বজাৰ এই ধর্মঘটের কার্যসূচী আরম্ভ হব আর ১০ তারিখে রাতেপা ৫ বজালৈকে, ৯ তারিখ গোটেই দিনটো, ৮ তারিখ গোটেই দিন রাখি। গতি এই সময়সাত আমি সকল প্রকারের কর্মকাণ্ডর জড়িত থাকা শ্রমিক কর্মচারী সকলে ধর্মঘট পালন করব। গতি সকা বন্ধ থাকিব, খুচুরা ব্যবসায়ী বন্ধ থাকিব, রাজুয়া খণ্ডর প্রতি শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকিব, তৈল খণ্ড বন্ধ থাকিব, রেল যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হব আর অন্যান্য প্রতিষ্ঠান কাম করা কর্মচারী সকলে ধর্মঘট করে প্রকারান্তরে এই বন্ধলে রূপান্তর করব। আমি এটা এই ধরনের অবস্থান আমি আহ্বান জানাইছো, যাতে ইয়ার জড়িয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারখনক একটা সকিয়নি দিব পৰা যায়, যে নীতি অনুসরণ করে আছে এই নীতি যদি এই ধর্মঘটের পাশত যদি সলনি নকরে, স্বাভাবিকভাবেই ভারতবর্ষের শ্রমিক কর্মচারী এই সরকারখন সলনি করার কারণে আগবাড়ি বাধ্য হব। ২০১৯ নির্বাচনত কেন্দ্র করে ইতিমধ্যে সরকারখানে তোপ দিয়ে আরম্ভ করেছে।